वेलकम टू माय यूट्यूब चैनल मैजिक इंग्लिश प्लस। अस्सलाम वालेकुम और रहमतुल्लाह। आशा करी सबाई भलो आसें। आज के आबारो हाजिर होयेछि इंग्लिश ग्रामारे एक मजार एक टपिक्स निये। और आज के से टपिक्सटा होच्छे हाउ टू सल्व कम्प्रिहेंशन स्लैश प्रेसेस। हेलो व्यूअर्स, आपनारा देखते पाच्छेन स्क्रिने आज के टपिक्सटा, सेटा होच्छे कम्प्रिहेंशन अथवा प्रेसेस। এই কমপ্লিশন বা প্যাসেজটা এটা কোথায় আসে? এটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে অথবা বিসিএস যে কোনো জব সেক্টরে দেখা যাচ্ছে যে যদি কোনো প্যাসেজ থেকে কোশ্চেন আসে সেটা কিন্তু আনসোর্স অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয়টা কোশ্চেন এসে থাকে। এবং এই পাঁচ থেকে ছয়টি প্রশ্নের উত্তর দিতে হলে অবশ্যই কিছু হিডেন টিপস রয়েছে, আর এই হিডেন টিপসগুলো অবশ্যই সকল স্টুডেন্টদেরকে জানতে হবে। আর সবচেয়ে একটা মজার বিষয় কি, এই কম্পিটিশন প্যাসেজটা সলভ করার সময় বেশিরভাগ স্টুডেন্টরাই তারা কি প্রবলেম ফেস করতে হয় অথবা একটা বড় ধরনের একটা ট্রাভেল পড়ে যায়। অনেক সময় স্যার আমাকে বলে যে স্যার এটা কীভাবে সলভ করব, এই প্যাসেজটা স্যার পারি না, আর এটা তো কোনো টেক্সট বুক থেকে আসে না। হ্যাঁ অবশ্যই এটা টেক্সট বুক থেকে আসে না, এটা যেহেতু একটা আনসিন প্যাসেজ আর এটা দেখা যাচ্ছে দ্য আউট অফ টেক্সট বুক, টেক্সট বুকের বাহির থেকে আসে, সেই জন্য তোমাদেরকে কী করতে হবে, হিডেন কিছু টিপস জানতে হবে এবং হিডেন টিপসের ওপর ভিত্তি করে প্যাসেজগুলো সলভ করতে হবে। ওকে, হাউ টু সলভ কম্প্রিহেনশন অথবা প্যাসেজ, আর এটা কীভাবে আমরা সলভ করব। ওকে, উই হ্যাভ কাম টু দ্য পয়েন্ট, লেটস গেট স্টার্টেড। অ্যাডমিশনে আসা কম্প্রিহেনশন সম্পর্কে দুটি তথ্য, আর এই দুটি তথ্য অবশ্যই আমাদেরকে কী করতে হবে, মাথায় থাকতে হবে। এক নম্বর হচ্ছে কম্প্রিহেনশন অথবা প্যাসেজটি হবে আনসিন অথবা আননোন। তার মানে এই লাইনটা দ্বারা এটাই বুঝতে পারছি আমরা বা বুঝতে পারি যে কম্প্রিহেনশন বা প্যাসেজটা যেটা আসবে অর্থাৎ অ্যাডমিশন টেস্টে, এই প্যাসেজটা হবে কোথা থেকে, কোনো একটা আনসিন একটা প্যাসেজ আসবে অথবা কোনো আননোন সোর্স থেকে আসবে, সেটা আউট অফ টেক্সট বুকের বাহিরে। দ্বিতীয় নম্বর, কোশ্চেনের সংখ্যা হবে পাঁচ থেকে ছয়টি। তাহলে আমরা সবাই বুঝতে পারছি যে এই আনসিন প্যাসেজ থেকে অবশ্যই কোশ্চেন হবে কয়টা, পাঁচ থেকে ছয়টি। তবে হ্যাঁ, অধিকাংশ পরীক্ষা বা এক্সামে দেখা যায় ইউনিভার্সিটি এক্সামে পাঁচটা কোশ্চেন এসে থাকে অথবা ছয়টা কোশ্চেনও এসে থাকে। ওকে, পরে আমরা দেখতে পাবো যে রিডিং কম্প্রিহেনশন এর কোশ্চেন মূলত ছয় ধরনের হয়ে থাকে। আমি এর আগেও আগের আমরা স্লাইডে আমি আলোচনা করেছি যে পাঁচ থেকে ছয়টা কোশ্চেন হয়ে থাকে, তবে আমরা ছয়টা কোশ্চেন সম্পর্কে জানবো। আর ছয়টা কোশ্চেন কী কী ধরনের বা কী কী টাইপস অর্থাৎ হোয়াট টাইপস অফ কোশ্চেন্স বা কী প্রকার কোশ্চেন এসে থাকে বা কী প্রকার কোশ্চেন হয়। এক নম্বর আমরা যেটা জানবো সেটা হচ্ছে মেইন আইডিয়া কোশ্চেন। ওকে, মেইন আইডিয়া কোশ্চেন বলতে কী বোঝায়, অর্থাৎ একটা প্যাসেজ যখন আসবে অর্থাৎ আমরা যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যখন প্যাসেজ আসবো তখন এক নম্বর কোশ্চেন যেটা আসবে সেটা আসতে পারে মেইন আইডিয়া কোশ্চেন। আর মেইন আইডিয়া কোশ্চেন আমাকে এই কোশ্চেনটা সলভ করতে হলে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই প্যাসেজটা প্রধান ধারণাটা কী বা প্রধান বিষয়টা কী, বিষয়বস্তুটা কী, এই বিষয় সম্পর্কে কী করতে হবে প্যাসেজ থেকে অর্থাৎ খুঁজে বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। দুই নম্বর, টু দ্য পয়েন্ট কোশ্চেন, অর্থাৎ টু দ্য পয়েন্ট কোশ্চেন বলতে কী বোঝায়, একটা প্যাসেজ থেকে একটা কোশ্চেন থাকবে আর এখানে জানতে চাওয়া হবে সেটা হচ্ছে যে এখানে এই প্যাসেজটার মূলত যে মেইন টপিকসটা কী হতে পারে অথবা অথর যেভাবে বুঝিয়েছেন এই লাইনটা দ্বারা এর ভিতর থেকে কী পয়েন্টটা বেরিয়ে আসতে পারে এটা জানতে হবে, এটা খুঁজে বের করতে হবে প্যাসেজ পড়ে পড়ে। তিন নম্বর, ভোকাবুলারি কোশ্চেন। হ্যাঁ, ভোকাবুলারি কোশ্চেন। ওকে, এই ভোকাবুলারি কোশ্চেনটা আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন অর্থাৎ পরীক্ষায় দেখা যাচ্ছে, আমার একাডেমিক এক্সামেও দেখা যাচ্ছে ভোকাবুলারি থেকে কোশ্চেন এসে থাকে। আমরা অনেক সময় দেখে থাকি যে একটা কোশ্চেন আসবে, একটা ওয়ার্ড আসবে, এই ওয়ার্ডে দেখা যাচ্ছে সেরোনাম অ্যান্টোনম অর্থাৎ সমার্থ বা বিপরীতার্থ শব্দ সম্পর্কে আমাকে কী করতে হবে, জানতে হবে, তাহলে আমি ভোকাবুলারি কোশ্চেন কী করতে পারবো, সহজে সলভ করতে পারবো। চার নম্বর হচ্ছে ইনার মিনিং কোশ্চেন। ইনার মিনিং কোশ্চেন বলতে কী বোঝায়, অর্থাৎ একটা প্যাসেজে যে দেখা যাচ্ছে যে কোশ্চেনটা আসবে এই কোশ্চেনের যে লাইনটা দেওয়া আছে আসলে মূলত ওই লাইনটা উপর ভিত্তি করে না, ওই লাইনটা দ্বারা এর ভিতরে কি ডিপলি মিনিংটা বোঝানো হয়েছে সেটা আমাকে কী করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। আর যখনই আমি ফাইন্ড আউট করতে পারবো তখনই কিন্তু ইনার মিনিং কোশ্চেনের সঠিক আনসারটা আমি চুজ করতে পারবো অপশন থেকে। পাঁচ নম্বর, আইডিয়া বেসড কোশ্চেন। আইডিয়া বলতে কী বোঝায়, ধারণা করা বোঝায়। আসলে এই প্যাসেজের থেকে যে কোশ্চেনটা আসে আইডিয়া বেসডের উপর, এই আইডিয়া বেসডের উপর যে কোশ্চেনটা আসলে এই কোশ্চেনটা তারা কী আইডিয়া করা বোঝাইছে, কী ধারণা করা বোঝাইছে, এটার উপর ভিত্তি করে আমাকে অপশন থেকে চুজ করতে হবে। ওকে, ছয় নম্বর,
অথর বেসড কোশ্চেন। অথর বেসড কোশ্চেন বলতে কি বোঝায়? অথর বেসড কোশ্চেন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে লেখকের ওপর ভিত্তি করে। আসলে এই প্যাসেজটা লিখতে গিয়ে লেখক কি তার মনটা ভালো ছিল নাকি তার মনটা খারাপ ছিল, অথবা দেখা যাচ্ছে এই প্যাসেজটা সম্পর্কে তিনি কি ইঙ্গিত দিচ্ছে, তিনি কি একটা অরাজকতা সৃষ্টি করেছেন এই প্যাসেজের মেন সামারিগুলো, বা এই প্যাসেজটা দ্বারা কি তিনি সমাজের কোনো বিশৃঙ্খলা বুঝিয়েছেন। আসলে সব কিছু ডিপেন্ড করে প্যাসেজের লাইনের উপর, প্যাসেজের ওয়ার্ডের উপর, প্যাসেজের সামারির উপর, আর এই প্যাসেজটা লেখার উপর ভিত্তি করে লেখকের কি মনোবাসনা বা তার তার ধারণাটা কি বুঝেছেন, তার এক্সপ্রেশনটা কি বুঝেছেন, এগুলো মূলত ডিপেন্ড করে অথর বেসড কোশ্চেন ওপর। ওকে, আমরা জেনে গেলাম ইতিমধ্যে রিডিং কম্প্রিহেনশনের উপর যে ছয় ধরনের কোশ্চেন হয়ে থাকে, আর ছয় ধরনের কোশ্চেনের আর টাইপটা কীরকম হতে পারে এখন আমরা সম্পূর্ণ বিস্তারিত জানবো। ওকে, কম্প্রিহেনশন অফ প্যাসেজ। এক নম্বর, টাইপস অফ মেইন আইডিয়া কোশ্চেন। টাইপস অফ কি? মেইন আইডিয়া কোশ্চেন। ওকে, এখন এই টাইপস অফ মেইন আইডিয়া কোশ্চেনের উপর দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম কোশ্চেন হতে পারে, বিভিন্ন একই কোশ্চেন দেখা যাচ্ছে বিভিন্ন রকমের হতে পারে। যেমন এক নম্বর হচ্ছে যে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য ফ্লোয়িং প্যাসেজ। হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য ফ্লোয়িং প্যাসেজ, অর্থাৎ যখন এই মেইন আইডিয়া থেকে দেখা যাচ্ছে, এক নম্বর যে আমি যে কোশ্চেনটা পড়লাম, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য ফ্লোয়িং প্যাসেজ, এটা দ্বারা বোঝাচ্ছে যে এই প্যাসেজের প্রধান আইডিয়াটা কী, প্রধান ধারণাটা কী, প্রধান অর্থাৎ দৃষ্টিকোণটা কী। দুই নম্বর, একই কোশ্চেন টাইপ এরকমভাবে হতে পারে, দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ ইজ, অর্থাৎ এই প্যাসেজের মেইন ধারণাটা সেটাকে চারটা অপশনের মধ্যে কোনটা। তিন নম্বর, দ্য মেইন পারপোজ অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজের প্রধান উদ্দেশ্যটা কী, এরকম টাইপের কোশ্চেন হতে পারে। চার নম্বর, হোয়াট ইজ দ্য কি টপিক অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজের প্রধান বা মূল বিষয়বস্তুটা কী, এমন টাইপের কোশ্চেন হতে পারে। পাঁচ নম্বর, দ্য প্যাসেজ ইজ মেইনলি কনসার্নড উইথ, কনসার্নড উইথ মানে কি, এই প্যাসেজটা আমাদের প্রধানতভাবে কোন বিষয়বস্তুর উপর আলোকপাত করা হয়েছে, এইভাবে কোশ্চেনটা আসতে পারে। ছয় নম্বর, হুইচ অফ দ্য ফ্লোয়িং টাইটেলস বেস্ট ফর দ্য অ্যাবাভ প্যাসেজ, অর্থাৎ এই কোশ্চেনটা মূলত যেটা বোঝানো হয়েছে যে যে প্যাসেজটা এসেছে এই প্যাসেজটার উপর ভিত্তি করে নিচে কোন টাইটেলটা বা কোন শিরোনামটা বা কোন কোন হেডলাইনটা সবচেয়ে এই প্যাসেজের সাথে উপযুক্ত বা সুইটেবল। সাত নম্বর, ইন দ্য প্যাসেজ দ্য রাইটার ডিসক্রাইব, এই প্যাসেজের মধ্যে লেখক কী বর্ণনা করিয়েছেন, অর্থাৎ এই মেইন আইডিয়া কোশ্চেন সলভ করতে গেলে এই সাত ধরনের কোশ্চেনের সম্মুখীন হতে হবে স্টুডেন্টদেরকে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে। আর এই প্যাসেজের প্রশ্নগুলো কীভাবে সলভ করব এটা আমরা নিচে সুন্দর করে দেওয়া আছে, এটা আমরা এখন পড়ব। হাউ টু আনসার ফ্রম দ্য অ্যাবাভ কোশ্চেন্স, এক নম্বর, অর্থাৎ আমি কীভাবে উপরে যে প্যাসেজটা দেওয়া থাকবে এবং মেইন আইডিয়া কোশ্চেনের উপর ভিত্তি করে কীভাবে আনসার করা যায়। এক নম্বর, সবার শেষে এই প্রশ্নটি উত্তর করতে হবে, কেননা পুরো প্যাসেজ সম্পর্কে ভালো ধারণা না থাকলে এই কোশ্চেনটি আনসার করা সম্ভব নয়। তার মানে কী বুঝলাম এই লাইন থেকে, যে আমরা যখন মেইন আইডিয়া কোশ্চেনটা সলভ করতে যাব তখন আমাকে কী করতে হবে, প্যাসেজের দিয়ে সবার শেষে যে প্যারাটা থাকবে বা সবার শেষে যে দুই তিন লাইন থাকবে এই লাইনগুলো ভালো করে আমাকে বুঝতে হবে। এবং এই প্রশ্নের উত্তরটা বেসিক্যালি প্যাসেজের শেষেই দেওয়া থাকে, আর যখন আমি প্যাসেজের সবার শেষে লাইনগুলো যখন ভালো করে আমি আইডেন্টিফাই করতে পারবো, মেইন আইডিয়াটা আইডেন্টিফাই করতে পারবো, তখন এই কোশ্চেনটা আনসার করা সম্ভব নয়। অর্থাৎ সবার শেষে এই প্রশ্নের উত্তর করতে হবে, সবার শেষে এই প্রশ্নটি উত্তর করতে হবে, কেননা পুরো প্যাসেজ সম্পর্কে ভালো ধারণা না থাকলে এই কোশ্চেনটা আনসার করা সম্ভব নয়। তার মানে আমি এখানে একটু সবাইকে মেমোরাইজ করে দিই, এই কোশ্চেনটা আনসার করতে গেলে কী করতে হবে, সবার শেষে এই প্রশ্নের উত্তর করতে হবে, কারণ এই প্রশ্নটা যদি প্যাসেজ দেওয়া থাকে তাহলে সবার শেষে করতে হবে। আর যখন সবার শেষে যখন করবো আসলে তখন কী করতে হবে, প্যাসেজ সম্পর্কে সমগ্র ধারণা থাকতে হবে, আর যখন ধারণা থাকবে তখন আনসার করতে হবে, আর ধারণা না থাকলে এটা আনসার করা সম্ভব নয়। দুই নম্বর, প্যাসেজের প্রথম দুই তিন লাইন অথবা শেষের দুই তিন লাইন পরে উত্তর করতে হবে। তার মানে আমি যে কিছু আগে বলেছিলাম না, যে প্যাসেজের শেষের দিকে দুই থেকে তিন লাইন পড়তে হবে এবং প্যাসেজের প্রথম দুই তিন লাইন পড়তে হবে, তাহলে পরে আমি বুঝতে পারবো যে মূলত মেইন আইডিয়া কী, এই প্যাসেজের মেইন আইডিয়া কী। বি কেয়ারফুল, এখানে ছোট্ট একটা নোট দেওয়া হয়েছে যে অপশনের কোনো উত্তর প্যাসেজের সাথে হুবহু মিলে গেলে তা হওয়ার সম্ভাবনা খুবই কম। তোমরা কি অবশ্যই মানে অবাক হয়ে গেছো, অবাক হওয়ার বিষয়, অপশনের ভিতরে যদি কোনো প্যাসেজের সাথে হুবহু মিল যদি থেকে থাকে তাহলে কিন্তু সেটা উত্তর হওয়ার সম্ভাবনা খুবই কম।
কারণ দেখা যাচ্ছে যে যারা এক্সামিনার যারা পরীক্ষক তারা কিন্তু এরকম কোশ্চেনে দেখা যাচ্ছে অপশনগুলোতে ধোঁয়াশা সৃষ্টি করার জন্য প্যাসে থেকে হবু লাইন তুলে দেওয়া হয়। তখন দেখা যাচ্ছে যে যারা ক্লেভার স্টুডেন্ট যারা মেরিটরিয়াস স্টুডেন্ট তারা কিন্তু সহজে বুঝে যায় যে এটা না এটা আমাকে কী করতেছে, আমার ভিতরে একটা কনফিউশন সৃষ্টি করতেছে, একটা পাজল সৃষ্টি করতেছে, তখন এই কোশ্চেনগুলো থেকে অ্যাভয়েড করতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। এক নম্বর টাইপস অফ মেইন আইডিয়া। এখন দ্বিতীয় নম্বর যাবো। তৃতীয় নম্বর কি? টাইপস অফ দ্য টু দ্য পয়েন্ট কোশ্চেন। ওকে, এই যে টু দ্য পয়েন্ট কোশ্চেন, এইটা প্যাসেজ থেকে কীভাবে সলভ করবো বা এই কোশ্চেনে টাইপসটা কেমন হতে পারে? এক নম্বর, ইন লাইন ড্যাশ দ্য রাইটার সেজ দ্যাট ড্যাশ, অর্থাৎ এই যে ইন লাইনের পরে যে একটা ফিলিং দ্য গ্যাপস আমরা দেখতে পাচ্ছি, এই ইন লাইনের পরে যে ফিলিং দ্য গ্যাপস, এখানে দেখা যাচ্ছে যে প্যাসেজের যে টোটাল সাপোজ ফর এক্সাম্পল 20টা লাইন থাকলো, তো দেখা যাচ্ছে এরকম বলা হইতে পারে যে ইন লাইন 5 অর্থাৎ 20টা লাইনের মধ্যে 5 নম্বর একটা লাইন থেকে একটা ওয়ার্ড তুলে দিয়ে বা একটা বাক্য তুলে দিয়ে এরকম চারটা অপশন দিতে পারে। যেমন ইন লাইন 5 দ্য রাইটার সেজ দ্যাট ড্যাশ, অর্থাৎ এই 5 নম্বর লাইনে রাইটার কী বলেছেন বা কী বলেছেন বা কী বলছেন বা কী বুঝিয়েছেন, এরকম টাইপ কোশ্চেন হতে পারে। দুই নম্বর, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দ্য রাইটার ইন্ডিকেটস, অর্থাৎ এই প্যাসেজ অনুসারে এখানে লেখক কী ইশারা দিয়েছেন, এরকম কোশ্চেন হতে পারে। তিন নম্বর অথবা আসতে পারে দ্য প্যাসেজ অফ হোলস, অর্থাৎ এই প্যাসেজে কোন বিষয়টা উন্মোচন করা হয়েছে, কোন বিষয়টা এখানে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ গোপনীয়তা এখানে উল্লেখ করা হয়েছে। চার নম্বর, দ্য অথর স্টেটস হুইচ অফ দ্য ফ্লোয়িং ফ্যাক্ট, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই লেখক নিচে যে চারটা অপশন দেওয়া হয়েছে এই চারটা অপশনের মধ্যে কোনটার কথা তিনি বর্ণনা করছেন। এই চার ধরনের কোশ্চেন কিন্তু মূলত টাইপস অফ টু দ্য পয়েন্ট কোশ্চেনের উপর এসে থাকে। এখন আমরা জানবো হাউ টু আনসার ফ্রম দ্য অ্যাভাব প্যাসেজ, অর্থাৎ কীভাবে এই প্রশ্নটা টু দ্য পয়েন্ট কোশ্চেনটা কীভাবে সলভ করবো বা প্যাসেজ থেকে আমি কীভাবে আনসারটা খুঁজে বের করবো। ওকে, এক নম্বর, প্যাসেজের বিষয়বস্তুটি নিজের মতো না ভেবে রাইটারের মতো করে ভাবতে হবে। তার মানে আমরা এই লাইন থেকে এটা বুঝতে পারলাম যে প্যাসেজের যে বিষয়বস্তুতে থাকবে মেইন সামারিটা থাকবে সেটা কিন্তু নিজের মতো ভাবা যাবে না, সেটা কী করতে হবে, রাইটারের মতো করে ভাবতে হবে। তাহলেই কিন্তু আমরা কী করতে পারবো, টু দ্য পয়েন্ট কোশ্চেনের যে অপশনগুলো থাকবে সেটা কিন্তু আমরা ইজিলি চুজ করতে পারবো। দুই নম্বর, কোশ্চেনে কী ওয়ার্ডটি প্যাসেজের লাইনের সঙ্গে মিলিয়ে আনসার বের করতে হবে, তার মানে কোশ্চেনে যে কী ওয়ার্ডটি থাকবে অর্থাৎ কোশ্চেনে যে মেইন যে ওয়ার্ডটা থাকবে এই ওয়ার্ডটা কিন্তু প্যাসেজের লাইনের সঙ্গে মিলিয়ে আনসার করতে হবে। অর্থাৎ আমরা যে কোশ্চেনে যে ওয়ার্ডটা থাকবে কী ওয়ার্ড প্রধান যে শব্দটা থাকবে যে শব্দটা ফোকাস করছে কোশ্চেনে ওই শব্দটি দেখতে হবে প্যাসেজে কোন লাইন আছে এবং সেই প্যাসেজের যে লাইনে থাকবে ওই লাইনের সঙ্গে মিলিয়ে কিন্তু আমাকে কী করতে হবে আনসার করতে হবে। আর এটা হচ্ছে টাইপস অফ টু দ্য পয়েন্ট কোশ্চেন, আর এইভাবেই আমাকে কী করতে হবে কোশ্চেনটা সলভ করতে হবে। এরপর হচ্ছে টাইপস অফ ভোকাবুলারি কোশ্চেন, এই যে চলে এসেছে, তোমরা হয়তো তোমরা কি টেনশনে পড়ে গেছো স্যার এই ধরনের কোশ্চেন কেন আসে, এইগুলো তো সলভ করতে স্যার অনেক কষ্ট হয় আমরা পারি না। হ্যাঁ, এটা অবশ্যই সবার জন্য সমান, তবে হ্যাঁ যদি আমরা একটু টেকনিক্যালি যদি আমরা পড়তে পারি আর আমরা যদি একটু ভালো করে মেমোরাইজিং করতে পারি তাহলে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো আমরা সহজে অনায়াসে সলভ করতে পারি। আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে যদি তুমি ইংলিশ গ্রামারে অর্থাৎ নিজের আয়ত্ত আনতে চাও অর্থাৎ তুমি যদি এই রাজ্যটাকে তোমার নিজের মতো চালাইতে চাও তাহলে তোমাকে কী করতে হবে ভোকাবুলারির উপর বিশেষ জ্ঞান থাকতে হবে। অর্থাৎ ভোকাবুলারি যে স্টুডেন্ট যত বেশি জানে সে তত বেশি ইংরেজি পারে। ওকে, এখন আসো টাইপস অফ ভোকাবুলারি কোশ্চেন্স, ভোকাবুলারি কোশ্চেনের টাইপটা কীরকম হতে পারে। ওকে, নাম্বার ওয়ান, হোয়াট ইজ দ্য সিনোনিম অথবা অ্যান্টোনিম, হোয়াট ইজ দ্য সিনোনিম অথবা অ্যান্টোনিম অফ হোয়াট, এখানে একটা যে শূন্যস্থান দেখতে পাচ্ছ এখানে একটা শব্দ থাকবে প্যাসেজ থেকে, এই শব্দটার সিনোনিম অথবা অ্যান্টোনিম তোমাকে জানতে চাওয়া হবে। আর তখনই কী করতে হবে, তুমি যদি এই ওয়ার্ডটার অর্থ যদি না জানো, তুমি যদি সিনোনিম অথবা অ্যান্টোনিম অর্থাৎ সমার্থক বা বিপরীতার্থ শব্দ যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি এই কোশ্চেন ভোকাবুলারি কোশ্চেনটা কিন্তু আনসার করতে পারবে না। দুই নম্বর, দ্য ওয়ার্ড ড্যাশ ইজ সিমিলার টু মিন্স, অর্থাৎ তোমাকে কী করা হবে একটা ওয়ার্ড দেওয়া থাকবে, এই ওয়ার্ডটা দেখাচ্ছে যে এরকম একটা কোশ্চেন আসতে পারে, দ্য ওয়ার্ড এখানে থাকতে পারে সাপোজ ধরো গুড একটা শব্দ থাকলো, গুড ইজ সিমিলার টু মিন্স, অ্যান্ড নিচে এখানে বলা হচ্ছে যে গুড শব্দটা যে শব্দ যে যেমন অর্থ তার সিমিলার বা একটা সমার্থক শব্দ নিচে চারটার মধ্যে তুমি চুজ করো। তো দেখা যাচ্ছে যে এখানে একটা শব্দ থাকবে আর সিমিলার একটা অর্থ তোমাকে অপশন থেকে খুঁজে বের করতে হবে যাকে বলা হয় সিনোনিম অর্থাৎ সমার্থক অর্থাৎ সিনোনিম টাইপ কোশ্চেন আসতে পারে। তিন নম্বর, ইন লাইন অর্থাৎ ইন লাইনের পরে একটা প্যাসেজের যে কোনো একটা লাইনের থেকে বাক্য তুলে দেওয়া হবে, এরকম বলতে পারে যে ইন লাইন 3 অথবা ইন লাইন 2 অথবা ইন লাইন 5 দ্য ওয়ার্ড এরকম একটা শব্দ থাকবে রিপাস টু দ্য ওয়ার্ড, অর্থাৎ এই যে প্যাসেজের যে
এত নম্বর পেয়েছে যে এই ওয়ার্ডটা নিচে চারটা অপশনের মধ্যে কী বুঝিয়েছে বা কী নির্দেশ করে, তোমাকে কী করতে হবে ওই অনুযায়ী প্যাসেজ পড়ে ওই শব্দটা উপর ডিপেন্ড করে অর্থটা জেনে তোমাকে চারটা অপশন থেকে কী করতে হবে, কারেক্ট আনসারটা চুজ করতে হবে। এখন আসো হাউ টু আনসার ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, তুমি কীভাবে এটা প্যাসেজটা সলভ করবা। এক নম্বর, ওয়ার্ড মিনিং তো জানা আবশ্যক, আমি তো বলেই দিয়েছি যে যারা যত বেশি ভোকাবুলারি জানবে তারা তত বেশি কী করবে ইংরেজি গ্রামারে আয়ত্ত আনতে পারবে, অর্থাৎ ইংরেজি গ্রামারে কী করতে হবে রাস করতে পারবে। অর্থাৎ আমাকে কী করতে হবে, ফার্স্টলি ওয়ার্ড মিনিংটা অবশ্যই জানতে হবে। দুই নম্বর, ওয়ার্ড মিনিংয়ের পাশাপাশি ওয়ার্ডের চারটি ফর্ম, এই যে সুন্দর একটা, তোমরা হয়তো দেখা যাচ্ছে যে এখানে বলতে পারো স্যার ওয়ার্ড মিনিংয়ের পাশাপাশি ওয়ার্ডের চারটি ফর্ম আবার কি। হ্যাঁ, চারটি ফর্ম বলতে এখানে যেখানে বলা হয়েছে, আমরা তো জানি পার্সো পিস হচ্ছে আট প্রকার, দেয়ার আর এইট কাইন্ডস অফ পার্সো পিস, বাট ফোর অফ দ্যাম আর নাউন ভার্ব অ্যাজিটি আর ভার্ব, আর এই চারটা পার্সো পিসের উপর তোমাকে কী করতে হবে দখল আনতে হবে, তোমার আয়ত্ত আনতে হবে। কারণ এগুলো দেখা যাচ্ছে যে আমরা গ্রামার আইটেমে যখন আইডেন্টিফিকেশন পার্সো পিসের উপর যখন দুই থেকে তিনটা কোয়েশ্চন আসে তখন এরকম কোয়েশ্চন আসতে পারে যে ফ্রেঞ্চ শব্দটা কোন পার্সো পিস, তখন দেখা যাচ্ছে এটাকে নাও অনেক ভার্ব নাই অ্যাজিটিভ নাই অ্যাডভার্ব, এরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে। আর এই ঠিক প্যাসেজও দেখা যাচ্ছে একটা ওয়ার্ড থাকবে এবং এই ওয়ার্ডটা কিন্তু দেখা যাচ্ছে প্যাসেজের লাইনের উপর ওয়ার্ডের উপর সেন্টেন্সের উপর ভিত্তি করে হয়তো ওয়ার্ডটা থাকবে, তখন ওই সেন্টেন্স প্যাটার্নটার উপর ডিপেন্ড করে ওইটা বোঝার পরে কিন্তু দেখা যাচ্ছে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটাকে নাও নাকি ভার্ব নাই অ্যাজিটিভ নাই অ্যাডভার্ব, তাই না। তার মানে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে কী জানতে হবে, নাউন ফর্ম জানতে হবে, ভার্ব ফর্ম জানতে হবে, অ্যাজেক্টিভ ফর্ম জানতে হবে, অ্যাডভার্ব ফর্ম জানতে হবে, তাই তো। আর এই সকল বিষয়ে যখন আমার সমগ্র জ্ঞান থাকবে তখন আমি কিন্তু ভোকাবুলারি অর্থাৎ টাইপস অফ ভোকাবুলারি কোয়েশ্চনগুলো সলভ করতে পারবো। এরপর টাইপস অফ ইনার মিনিং কোয়েশ্চন, ওকে, ইনার মিনিং কোয়েশ্চন বলতে কী বোঝায়, ইনার মিনিং বলতে আমরা তো জানি যে প্যাসেজে যে বিষয়টা আলোকপাত করা হয়েছে এবং সেই প্যাসেজ থেকে যে কোশ্চেনটা করা হয়েছে সেই কোশ্চেনটা পড়ে এবং যে ধারণাটা দিচ্ছে সেটা না ভেবে তার ভিতরের কী ধারণা দেওয়া হয়েছে, অর্থাৎ প্যাসেজে যে বিষয়টা আলোকপাত করা হয়েছে এবং সেটার উপর ভিত্তি করে যে কোশ্চেনটা করা হয় এবং ওই কোশ্চেনটাকে আমরা গুরুত্ব না দিয়ে ওই কোশ্চেনটার ভিতরে ডিপলি মিনিং কী আছে সেটার উপর ভিত্তি করে কিন্তু আমাকে এই কোশ্চেনটা সলভ করতে হবে। ওকে, ইনার মিনিং কোশ্চেনটা আমরা কীভাবে সলভ করবো। এক নম্বর, দ্য অথর ম্যাক্স দ্য প্যাসেজ বেসড অন, এখানে বলা হতে পারে যে লেখক এখানে প্যাসেজের উপর কী নির্ভর করে বা কী তৈরি করেছে। দুই নম্বর, দ্য রাইটার মেনশনস ড্যাশ ফর দ্য পারপোস অফ, এখানে বলতে পারে যে রাইটার এখানে এই যে শব্দটা দেওয়া হয়েছে বা এই সেন্টেন্সটা দেওয়া হয়েছে এই সেন্টেন্সটা কী উদ্দেশ্যে এখানে বর্ণনা করেছেন। তিন নম্বর, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দ্য রাইটার্স ভিউ অ্যাবাউট, এখানে যে রাইটারের যে দৃষ্টিকোণ বা রাইটারের যে বিশেষ নজর সে অনুযায়ী প্যাসেজের উপর ভিত্তি করে এখানে কী বলা হয়েছে, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে ইনার মিনিং কোশ্চেনের উপর। এখন আসো দে হাউ টু আনসার ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, উপরে প্যাসেজ আমরা কীভাবে সলভ করবো এই ইনার মিনিং কোশ্চেন যদি টাইপ কোশ্চেন আসে। এক নম্বর, প্যাসেজে আন্ডারলাইন করা ওয়ার্ড সমস্ত সঠিক উত্তর পেতে সাহায্য করবে। ওকে, তোমরা হয়তো খুশি হয়ে গেছো দে স্যার এতক্ষণে একটা দীর্ঘ শ্বাস একটা ফেলতে পারলাম। হ্যাঁ, দেখা যাচ্ছে যে তোমরা সবসময় খেয়াল রাখবা অ্যাডমিশন টেস্টে বেসিক্যালি যে প্যাসেজগুলো আসে ওখানে অধিকাংশ সময় আন্ডারলাইন করা দেওয়া থাকে অথবা ইটালিক ফ্রমে ওয়ার্ডগুলো লেখা থাকে, অর্থাৎ ইটালিক ফ্রম বলতে কী বোঝায় যে গতানুগতিক যে ওয়ার্ডগুলো দেখবা তার থেকে একটু উপরে দেখবা বাঁকানো থাকবে, এটাকে এদেরকে বলা হয় ইটালিক ওয়ার্ড, এরকম থাকতে পারে অথবা দেখা যাচ্ছে আন্ডারলাইন করা ওয়ার্ড থাকতে পারে। আর ওই আন্ডারলাইন করা ওয়ার্ড বা ইটালিক ওয়ার্ডগুলো কিন্তু দেখবা যে ওগুলো মেইন মেইন শব্দ আর এইগুলো কি ওয়ার্ড আর এইগুলোকে ফোকাস করতেছে ওকে। আর এর নম্বর, এই প্রশ্নটি সাধারণত কম আসে। ও হো, আবার খুশি হয়ে গেলে যে হ্যাঁ ইনার মিনিং কোশ্চেনটা সাধারণত কি কম আসে, আসে না। এরপর হচ্ছে টাইপস অফ আইডিয়া বেসড কোশ্চেন, টাইপস অফ আইডিয়া বেসড কোশ্চেন, অর্থাৎ এটা কীভাবে করব। হ্যাঁ, ইট ক্যান বি রেফারেন্ড অ্যাকর্ডিং টু প্যাসেজ ডাইট, এরকম আসতে পারে যে এই প্যাসেজের অনুসারী এটা কী নির্দেশনা দেওয়া হয়েছে। দুই নম্বর আসতে পারে দ্য প্যাসেজ ইন্ডিকেটস ডাইট, এই প্যাসেজটা কী বিষয়ে ইশারা দেওয়া হয়েছে। তিন নম্বর, হোয়াট ইজ দ্য, এটা দ্বারা কী বোঝানো হয়েছে। হ্যাঁ, এই প্যাসেজটা যখন আমরা সলভ করবো আইডিয়া, আইডিয়া বলতে কী বোঝায় যে একটা প্যাসেজ দেওয়া থাকবে এই প্যাসেজে যে বিষয়টার উপর কথা বলা হয়েছে আসলে ওই বিষয়টা মূলত কোন বিষয় থেকে উৎপত্তি হয়েছে, অর্থাৎ আমি এটা আবারও বলছি। আচ্ছা, একটা উদাহরণ মতো দিলে মনে ভালো হবে। ওকে, আগে আমরা জেনে নেব হাউ টু আনসার ফ্রম দ্য অ্যাবাভ কোশ্চেন, প্যাসেজের অন্তর্নিহিত অর্থ বুঝে ভেবে চিনতে আসল ঘটনা বা বিষয় লক্ষ্য রেখে আনসার বের করতে হবে। ফর এক্সাম্পল,
অর্থাৎ প্যাসেজের যে অন্তর্নিহিত অর্থটা বুঝে, অর্থাৎ ডিপলি মিনিংটা বুঝে কিন্তু, এবং সেটা চিন্তা ভাবনা করে বা আসল ঘটনার উদ্ঘাটন করে কিন্তু আনসার বের করতে হবে চারটা অপশন থেকে। এখন আসে ফর এক্সাম্পল, বাংলাদেশ ইজ গোয়িং টু বি আর ডেভেলপড কান্ট্রি বাই ডিন্ট অফ টেকনোলজি। অর্থাৎ এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে কি, যে উদাহরণটা হচ্ছে যে বাংলাদেশ ইজ গোয়িং টু বি আর ডেভেলপড কান্ট্রি বাই ডিন্ট অফ টেকনোলজি, অর্থাৎ প্রযুক্তির মাধ্যমে বা প্রযুক্তির ধারায় বাংলাদেশ কি একটা উন্নত দেশ হতে যাচ্ছে। আসলে এখানে কোয়েশ্চেন আসতে পারে এরকম, যে ধরো বাংলাদেশ এখানে যে একটা বাক্যটা আছে, এই বাক্যটা ধরো একটা প্যাসেজ, আর প্যাসেজে এই লাইন থেকে এরকম আসতে একটা কোয়েশ্চেন আসছে, যে কোয়েশ্চেনটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য মেইন এসেন্স অফ টেকনোলজি, অর্থাৎ টেকনোলজির প্রধান উৎস কি। হ্যাঁ, তাহলে আমরা এই যে প্যাসেজে দেওয়া আছে টেকনোলজি, আর টেকনোলজি প্রধান উৎস কি, হ্যাঁ টেকনোলজি কীভাবে চলে, আমরা টেকনোলজি যদি রিসার্চ করি টেকনোলজি কীভাবে চলে, হ্যাঁ অবশ্যই এটা কি ইন্টারনেট কানেকশনের মাধ্যমে। তাহলে অপশানে যে ইন্টারনেট থাকে, তাহলে ইন্টারনেট হচ্ছে এটা আইডিয়া বেস কোয়েশ্চেন, আর ইন্টারনেট হচ্ছে একটা সঠিক আনসার। ওকে, এরপর হচ্ছে শেষ টাইপস অফ অথর বেসড কোয়েশ্চেন। এখন আসো, অথর বেসড কোয়েশ্চেন বলতে কী বোঝায়, অথর বেসড কোয়েশ্চেন বলতে দেখা যেটা বোঝায় যে এই প্যাসেজটা লেখার সময় লেখকের মন মানসিকতা কেমন ছিল, লেখকের মনটা কেমন ছিল, ভালো ছিল নাকি মন্দ ছিল, বা প্যাসেজটা দ্বারা কি ভালো আমাদের গুড সাইড দিক দিয়ে ধারণা দিচ্ছে নাকি ব্যাড সাইড দিক দিয়ে। ওকে, একটা আমার কোয়েশ্চেন আসতে পারে, দ্য অথর্স অ্যাটিটিউড কী, অথর্সের দৃষ্টিভঙ্গি কী ছিল। দুই নম্বর, এই কোয়েশ্চেনটা এভাবে আসতে পারে, দ্য অথর অথবা রাইটার ডেসক্রাইবস দ্য ফ্যাক্ট, অর্থাৎ এই ঘটনা লেখক অথবা লেখক এই বিষয়টা তারা কী বুঝিয়েছে, অথবা হুইচ অফ দ্য ফ্লোয়িং অপশন ডেসক্রাইব অথর্স অ্যাটিটিউড অথবা মেনশন বা মাইন্ড, অর্থাৎ এই যে নিচে যে অপশনগুলো আছে সেখানে অথর্সের যে মনের অবস্থা বা তার দৃষ্টিভঙ্গি কী বুঝিয়েছে। এখন অবশ্য এটা কীভাবে আনসার করবো, হাউ টু আনসার ফ্রম দ্য অ্যাবাভ কোয়েশ্চেন। এক নম্বর, রাইটার অথবা অথর এই মন মানসিকতা কেমন ছিল, ভালো না মন্দ সেটা বুঝে কিন্তু আনসার করতে হবে। হ্যাঁ, এই প্যাসেজটার এখন রাইটারের মন মানসিকতা বা মাইন্ড জানতে গেলে আমাদের প্যাসেজটা ভালো করে পড়তে হবে, তার উপর সমগ্র ধারণা জানতে হবে। আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে ভালো মন্দ জানতে গেলে এই প্যাসেজটা প্রতিটা বাক্যে দেখা যাচ্ছে এমন কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো দেখা যাচ্ছে হিন্টস দেয় যে এটা কি সে ভালো দিকে কথা বলছে নাকি খারাপ দিকে কথা বলছে, বা এই যে বিষয়টা যে টপিক্সটার উপর প্যাসেজ আছে এই টপিক্সটা কি, সেটা কি আমাদের একটা গুড মেসেজ দিচ্ছে না ব্যাড মেসেজ দিচ্ছে, এতে লেখকের কি স্যাটিসফ্যাকশন আছে কিনা নাই, তখন আমরা এটা পড়েই কিন্তু বুঝতে পারি যে লেখকের স্যাটিসফ্যাকশনটা কি ইয়েস অর ন। তখনই কিন্তু এটা যখন বুঝে যাব, যখন আমরা আইডেন্টিফাই করতে পারবো, ফাইন্ড আউট করতে পারবো, তখনই কিন্তু চারটে অপশনের মধ্যে আমরা মূলত অথর বেসড কোয়েশ্চেনের আনসারটা সঠিক আনসারটা খুঁজে বের করতে পারবো। ওকে, এরপরে সেটা হচ্ছে যে টাইপস অফ অথর বেসড কোয়েশ্চেন, এখন এটা আমরা জানলাম সর্বশেষ। আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এখন অ্যাডমিশন টেস্টে দেখা যাচ্ছে যে ইংরেজি গ্রামারের উপর বেসিক্যালি যে কোয়েশ্চেনগুলো আসে, তখন দেখা যাচ্ছে যে দুইটা জিনিসের উপর ভিত্তি করে, একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং টপিক, আর একটা হচ্ছে মেমোরাইজিং টপিক। এখন আন্ডারস্ট্যান্ডিং টপিক কোনগুলো, আন্ডারস্ট্যান্ডিং টপিকগুলো যেগুলো হচ্ছে প্যাসেজ, আন্ডারস্ট্যান্ডিং টপিকের উপর যেগুলো পড়ে প্যাসেজ পড়ে, এরপর হচ্ছে গ্রামাটিক্যাল অংশগুলো পড়ে, কারণ গ্রামাটিক্যাল অংশগুলো দেখা যাচ্ছে যে মুখস্থের বিষয় না, সেগুলো হচ্ছে বোঝার বিষয়, প্যাসেজটাও এটা মুখস্থের বিষয় না, এটা হচ্ছে একটা বোঝার বিষয়, কারণ এটা প্যাসেজটা সলভ করতে গেলে তোমাকে কী করতে হবে, রিডিং স্কিলের উপর, রাইটিং স্কিলের উপর তোমাকে দক্ষ থাকতে হবে, তাই না, আর এগুলোর উপর বেশি দক্ষ থাকতে হবে। আরেকটা হচ্ছে মেমোরাইজিং, মেমোরাইজিং বলতে যেটা বোঝায় মুখস্থের বিষয়, তার মানে একটা মুখস্থের বিষয় আর একটা বোঝার বিষয়, বোঝার বিষয় কোনগুলো, গ্রামারের অংশগুলো আর হচ্ছে প্যাসেজ, আর মুখস্থ কোনগুলো সেগুলো হচ্ছে ভোকাবুলারি পার্ট কোনগুলো, ভোকাবুলারি পার্ট যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যেমন ফ্রেশ ইডিয়ম, এরপর হচ্ছে প্রিপোজিশন, এরপর হচ্ছে তোমার দেখা যাচ্ছে সেনোনিম অ্যান্টোনিম, এরপর হচ্ছে যেমন আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ ইত্যাদি দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ভোকাবুলারি বিষয়, এগুলো মুখস্থ করে দেখা যাচ্ছে পরীক্ষায় কী করতে হয় আনসার করতে হয়। এখন তোমাকে আমি সাজেস্ট করব যে যখন তুমি ইংলিশ অংশটা যখন তুমি আনসার করতে যাবে তাহলে তুমি কোনটা আগে করবা। হ্যাঁ, আমার সাজেশন হচ্ছে তুমি যখন ইংরেজি অংশ দাগাইতে যাবা, এমসিকিউ সলভ করতে যাবা, তখন সর্বপ্রথম তুমি ভোকাবুলারি অংশটা দেখবা, ভোকাবুলারি অংশ থেকে তুমি দেখবা তোমার কয়টা কমন পড়ছে, কয়টা কোয়েশ্চেন তুমি সলভ করতে পারবা, সেই কোয়েশ্চেনগুলো কারেকশন করার পর তুমি দেন গ্রামাটিক্যালে যাবা, গ্রামাটিক্যালগুলো সলভ করার পর তখন তুমি কী করতে যাবা প্যাসেজে যাবা, তাহলে তুমি কি এভাবে আনসার করতে পারবা। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় তোমাকে নোট করে নিতে হবে, সেটা হচ্ছে যে প্যাসেজটা তুমি যদি সলভ করবা আগে কি তুমি প্যাসেজ পড়বা, তারপর কি তুমি কোশ্চেন আনসার করবা প্যাসেজের উপর ভিত্তি করে, না তুমি কীভাবে করবা, আগে তুমি প্যাসেজ থেকে যে 5 থেকে 6টা কোশ্চেন আসবে এটা সুন্দর করে তুমি একটু ভালো করে চোখ বুলিয়ে নেবা, একটু বুঝে নেবা যে কী বলছে, তারপর তুমি প্যাসেজে হাত দিবা, আর প্যাসেজটা পড়ার পর যখন পড়বা প্রতিটা বাক্যে দেখবা আন্ডারলাইন করা ওয়ার্ড অথবা ইটালিক ওয়ার্ড অথবা এমন কিছু কিছু ওয়ার্ড আছে বা এমন কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলো তোমার কাছে যদি ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো তুমি সুন্দর করে
কলম দিয়ে একটু মার্ক করে নেবা, যাতে ওই এক্সাম হলে টিচার যাতে বুঝতে না পারে তো তুমি এইটা মার্ক করতেছো, কারণ যাতে তুমিই বুঝতে পারো। আর আরেকটা কথা বলে রাখি, যদি টিচার বুঝতে পারে বা কোনোভাবে যদি টিচার সেটা জানতে পারে, তখন দেখা যাচ্ছে তোমাকে পরীক্ষা থেকে বাদ করে দিতে পারে। সো বি কেয়ারফুল, তুমি ওইভাবেই একটু ই করবা, একটু মার্ক করবা যাতে তুমি বুঝো। ওকে, আর আশা করি আজকে আমি মনে হয় যে এই প্যাসেজটা কীভাবে সলভ করতে হয় অ্যাডমিশন টেস্টে সেটা যতটুকু পারি আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এবং দেখা যাচ্ছে ফিউচারে যদি আরও ভিডিও পেতে চাও তাহলে তোমাদেরকে কী করতে হবে, লাইক কমেন্ট এবং করতে হবে, এবং শেয়ার করতে হবে, বেশি বেশি করে শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, এবং তোমাদের অনুপ্রেরণা পেলেই কিন্তু আমি কী করতে পারি পরবর্তী আরও ভিডিও মেক করতে পারি। আরেকটা কথা বলে রাখি, এখন যে সময়টা চলতেছে খুবই একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, আর এই সিচুয়েশন নিজেকে কী রাখো, সেফ রাখো, নিজের ফ্যামিলিকে সেফ রাখো এবং তোমাকেও সেফ রাখো। এবং আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে দেখো তোমাদের কিন্তু এসএসসি এক্সামটা এখনও মানে হয়নি, সেটা করোনার জন্য আটকে আছে, বাট এসএসসি এক্সামটা যখন শুরু হবে তখন ঠিক তারপরে তুমি অ্যাডমিশন টেস্টে কিন্তু বেশি একটা সময় পাবা না, তো দেখা যাচ্ছে যে সময় পাবা না। আর এখন থেকে তোমাকে কী করতে হবে, অ্যাডমিশন টেস্টের উপর দেখা যাচ্ছে যে তোমাকে দখল আনতে হবে, আর তোমাকে ইংরেজি ভালো করে জানতে হবে। আর অ্যাডমিশন টেস্টে যদি চান্স পেতে চাও, ইংরেজি জানার বিকল্প কোনো ওয়ে নাই, তোমাকে জানতেই হবে। সো ভালো কোনো টিচার খুঁজো, এবং দেখা যাচ্ছে ভালো কোনো বই তুমি পড়ো, এবং দেখা যাচ্ছে তোমার আগে এসএসসি যে একাডেমিক যে সাবজেক্টগুলো এগুলোর উপর ভালো করে দখল রাখো। আর ইংরেজি যদি ভালো করতে চাও তাহলে তোমার এসএসসি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উপর ভালো জ্ঞান থাকতে হবে, তাহলে দেখা যাচ্ছে যে তোমার জন্য 70-80% তোমার কভার করে দেবে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন। তারপর দেখা যাচ্ছে আমি তো রয়েছি আর আমি তোমাদের সাথে আছি, থাকবো, এবং ভবিষ্যতে যে কোনো সমস্যা যদি পড়ে থাকো পড়ো অবশ্যই অ্যাডমিশন টেস্টের, বা যে কোনো ইংরেজির জন্য যতগুলো টপিকস আছে যেগুলো টপিকসে যদি বুঝে না থাকো তাহলে কমেন্টসে জানাবে, আমি অবশ্যই এর উপর ভিডিও মেক করবো। আর আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আর সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি তোমাদের সাথে থাকতে চাই, থাকবো এবং আছি, এবং তোমাদের স্বপ্নের সারথি হয়ে আল্লাহ হাফেজ।